বাংলা ইউটিউবের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আপনারা আজকে ভাইরাস রোগের, বিশেষ করে আমাদের বেশ কয়েকটি ফসলে ভাইরাস রোগ হয়, এই রোগ কীভাবে দমন করবেন এই বিষয়টা। আমি এই পর্যায়ে করলা মোজাইক রোগ কীভাবে দমন করবেন, কীভাবে করলার মোজাইক ভাইরাস রোগ দমন করবেন এই বিষয়টা পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করছি। আপনারা ভিডিওটা শেষ পর্যন্তই দেখবেন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। আমি পাওয়ার পয়েন্টের মাধ্যমে এটা উপস্থাপন করছি। এইটা হলো করলা রোগের, ভাইরাস রোগের লক্ষণ। পাতা এরকম কুঁকড়ে যাবে এবং হলুদ ও সবুজের মিশ্রণ আপনারা দেখতে পাবেন। এই রোগ হইলে ফলন অত্যন্ত কমে যায় এবং অনেক সময় গাছ মারাও যায়। রোগের বিস্তার ঘটে সাধারণত কিউকাম্বার মোজাইক ভাইরাস, সিএমভি বলা হয়, এই ভাইরাসের কারণেই সাধারণত এই রোগটা হয়ে থাকে। ভাইরাস রোগের বিস্তার ছড়ায় যায় যেটা আক্রান্ত বীজের মাধ্যমে, জাব পোকার দ্বারা, বাতাসের মাধ্যমে, স্পর্শ এবং কৃষি যন্ত্রপাতির মাধ্যমে। আচ্ছা, এখন এটার প্রতিকার কিভাবে করবেন? রোগমুক্ত বীজ ব্যবহার করতে হবে, রোগাক্রান্ত গাছ তুলে ফেলতে হবে, আর জাব পোকা দমনের জন্য ইমিডা ক্লোরিড টিট গ্রুপের কীটনাশক গেইন ইমিটা ভ্যানমায়ার প্রতি লিটার পানিতে 0.5 ml মিশিয়ে 7 থেকে 10 দিন পরপর স্প্রে করতে হবে। এছাড়া নিম তেল ও ট্রিক্স 5 ml 5 ml পার লিটার পানিতে মিশিয়ে 7 দিন পরপর স্প্রে করতে হবে। ধন্যবাদ সবাইকে।